সিনেমায় অভিনয়ের জন্য মুখী আছেন জামিনে কারামুক্ত চিত্রনায়িকা পরীমনি। আরটিভিকে জানান কাজই তার বেঁচে থাকার অক্সিজেন, তাই যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে চান তিনি। অভিনয় শিল্পী হওয়ার কারণে জামিন পেয়েছেন বলে মনে করেন তিনি। এ আর বাদলের রিপোর্ট। বোট ক্লাব কাণ্ডের পর সবচেয়ে বেশি আলোচনায় আসেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। কারাগার থেকে জামিনে মুক্তির পর খাঁচামুক্ত পাখির মতো উচ্ছ্বাসে ভক্তদের সঙ্গে হাত মেলান ডানাকাটা পরী। মুক্তির এ সন্ধিক্ষণে তার খুশি দেখে মনে হয় পৃথিবী পরীর হাতের মুঠোয়। সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেই শামসুন্নাহার স্মৃতি নিজের রূপ আর অভিনয় দক্ষতার কারণে হয়ে ওঠেন পরীমনি। এখন সবাই তাকে পরীমনি নামেই চেনেন। আরটিভিকে জানান কবে সিনেমায় অভিনয় করবেন এজন্য মুখিয়ে আছেন তিনি। কাজে যোগ দিচ্ছেন কবে থেকে নতুন সিনেমাগুলোতে? কালকে চলে যাই, কারণ আমার অক্সিজেন হচ্ছে আমার কাজ। আজকে আমাকে আপনি চিনেন কিভাবে? কারণ আমি পরীমনি কিভাবে হয়েছি, কাজ দিয়ে হয়েছি। আমাকে চিনতেন? আমি যে বরিশালে ছিলাম আপনি চিনতেন আমাকে? একদম না, চিনতেন না। আমি কাজ দিয়ে তো আপনি আমাকে চিনেন, তাই না? পরীমনি মনে করেন তার জামিনের প্রধান কারণ হচ্ছে তিনি একজন অভিনয় শিল্পী, আর তাই অভিনয়ের মধ্য দিয়েই ভক্তদের কাছে প্রিয় হয়ে থাকতে চান এই আলোচিত চিত্রনায়িকা। পরী আফসোস করেন দুঃসময়ে যাদের তার পাশে থাকার কথা ছিল সেসব মানুষ কেউ তার পাশে ছিলেন না। এ আর বাদল, আর টিভি, ঢাকা।